হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে ঈদ আনন্দ শেষে ঢাকাতে যাওয়ার একটা মুহূর্তের ভিডিওটা। তো অনেকদিন পরে গ্রামে আসছিলাম, গ্রামে খুব সুন্দর করে ঈদের মোমেন্টামটা আমরা এনজয় করছি। এখন আমরা ফিরে যাচ্ছি ঢাকা নারায়ণগঞ্জে। তো আমরা আমাদের ভাইয়ের রিক্সা করে আমরা যাচ্ছি সামনের দিকে। গ্রামের রাস্তা অনেক সুন্দর। তো অনেকদিন পরে আপনাদের সাথে দেখা, আর অনেক ব্যস্ততার পরে আজকে একটু ভিডিওটা শেয়ার করতে চাইলাম, মনের সকল কথাগুলো বলতে চাচ্ছি। তো আপনারা দেখুন, আমরা রিক্সা করে এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা এখন বাস স্ট্যান্ড অবধি এভাবে রিক্সা করে যেতে হয় আমাদের গ্রাম থেকে। তো ঈদের মুহূর্তটা কিন্তু আশা করি সবার ভালোই কেটেছে, এবং সামনের দিনগুলো তো যেন সবার ভালো কাটে সে দোয়াটাই করি। আর গ্রামের পরিবেশটা কিন্তু আসলে অনেক সুন্দর, শহরের থেকে অনেক বেটার। তো আমরা দেখতে দেখতে রিক্সা করে শেষে এখন আমরা বাস স্ট্যান্ড অবধি পৌঁছে গেছি। এখন আমরা বাস কাউন্টারের জন্য বসে আছি, এখন বাসের অপেক্ষায়। দুদিন আগে টিকিট কাটা হয়েছিল কিংস গাড়িতে, তো তার জন্য ওয়েট করতেছি আমরা। এখন ওয়েট করব যে কতক্ষণ অবধি পরে গাড়িটা আসে। আসলে শহরে ফিরতে মনটা একটু খারাপই হয়ে যায়, কারণ গ্রামে যত আনন্দ মজা করা হয়েছে সেই আনন্দ তো আর শহরে হবে না, ব্যস্ততার মাঝে সবসময় থাকতে হবে। তো দোয়া করবেন ভালোভাবে যেন আমরা পৌঁছাতে পারি। ফাইনালি আমরা গাড়ির মধ্যে উঠে পড়েছি আর কি। আসলে ভিড়ের কারণে গাড়িতে ওঠার ভিডিওটা করতে পারিনি, কারণ ঈদের পরে মানুষের ভিড়টা ছিল অনেক বেশি। আর আমি গাড়ির মধ্যে থেকে দেখাচ্ছি, দেখেন প্রতিটা সিট কিন্তু বুক, অ্যান্ড সবার হাতে লাগেজ, আশেপাশে ব্যাগ, এরকম সবই আছে। গাড়িটা কিন্তু খুব দ্রুত গতিতেই যাচ্ছে, আর পিছনে সিট পড়েছে আমাদের। অবশেষে আমাদের সিরাজগঞ্জ ফুড ভিলেজ নামে একটা বিখ্যাত একটা জায়গা আছে, সেখানে কিন্তু একটা ব্রেক হলো। সেখানে 20 মিনিটের জন্য ব্রেক হয়। এখানে সাধারণত যাত্রীরা একটু রেস্ট নেয়, ফ্রেশ হয়, খাওয়া দাওয়া করে। তো নতুন করে এটা তৈরি করা হয়েছে। তো আমরা ভিতরের দিকে যাই আর কি, দেখে আসি কেমন সিস্টেম এখন হয়েছে আর কি। তো আশেপাশের জায়গাটা কিন্তু একদম জনশূন্য, আগের মতো সে গাড়ির ভিড়টা আর নেই ঈদের আগে যেভাবে আসছিলাম। তো নতুন একটা খাবার হোটেল, খাবার হোটেলের ভিতরের দিকে এগিয়ে যাব। আর আজকের গরমটা কিন্তু খুবই বেশি, কারণ এত গরম এটা বলার বাহিরে। তো অবশেষে ভিতরে আসলাম, ভিতরে এসে বসলাম ফ্যানের নিচে সুন্দর একটা টেবিলে। তো এখন খাবার অর্ডার করবো আর কি। দেখি আমার আশেপাশেও আরও অনেক মানুষ আছে, অনেক যাত্রীরাও কিন্তু ওয়েট করতেছে খাবারের জন্য, যে একটু সময়টা পাস করার জন্য। তাদের দেখেই বোঝা যাচ্ছে তারা অনেক টেনশনে আছে আমাদের চাইতেও, হয়তো বা কী খাবে না খাবে এটা নিয়ে ওয়েটারের সাথে কথা বলছে। তো ফাইনালি আমাদের কিন্তু সবজি আর পরোটা রুটি বলে চলে এসছে, আমরা এখন খাওয়া শেষ করব। তো আমাদের খাওয়া শেষ করে আমরা আবার কিন্তু গাড়িতে উঠে পড়লাম। আর আমার এই যে পিচ্ছিটা অনেক সুন্দর এবং অনেক আপডেট হবে ভিতর থেকে। যদিও বা আমি আপনাদেরকে না দেখাতে পারতেছি, তবে আপনারা যারা যাতায়াত করেন তারা কিন্তু অবশ্যই এগুলো দেখেন, আর আপনাদের বলার কিছুই নেই। এখনও নদীর মধ্যে তেমন পানি আসেনি যমুনাতে, যখন পানি আসে তখন কিন্তু অনেক সুন্দর দেখায়। তো আজকের গরমটা অনেক বেশি, নিচে থেকে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে চর বলে, বালির চর। এটা অনেক সুন্দর একটা জায়গা, সৌদি আরবের মরুভূমির মতো বললেও কিন্তু ভুল হবে না। এটা অনেক সুন্দর দেখায়, আশেপাশের যাত্রীরা সবাই লক্ষ্য করছে ব্রিজের চারিদিকে। তো আমরা এখন সামনের দিকে এদিক সেদিক দেখছি। আমার এই পিচ্ছিটা সবসময় কিন্তু এই জানালা দিয়ে উঁকি দিয়ে এটা সেটা সবসময় দেখে, এবং মাঝে মধ্যে অনেক রাগও করে। আর এই তার রাগ টাগ ভাঙানোর জন্যই মাঝে মধ্যে এটা সেটা কিনে দিতে হয়।
সব কিছু জিজ্ঞেস করে। তো এখন আইসক্রিম খাওয়াটা শেষ, তো অবশেষে আমরা কিন্তু ফাইনালি কিন্তু আমরা শহরের মধ্যে প্রবেশ করলাম। এখন রিক্সা করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো আমাদের যাত্রাটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক ভালো লেগেছে, একসাথে বাড়ি থেকে আসা শহরের দিকে। তো আপনারাও এভাবে আসা যাওয়া করবেন, আপনাদেরও ভালো লাগবে। তো সবারই সবসময় শুভকামনা করি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য রইল শুভকামনা, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা অপেক্ষা করুন। ধন্যবাদ।